কেন তোমার সাথে ভালো করে কথা বলছি না তুমি সব কিছু জানতে সব কিছু জেনে তারপরেও তুমি তুমি কিভাবে বললে আমায় এইভাবে এইভাবে চিঠি লিখে হ্যাঁ বন্ধুত্বের নাটক চিন্তা করার নাটক কেন করলে তুমি এসব বাবা তুই বল তো ও কি করেছে বলো বাবাকে বলে দাও কি করেছো আমি ওই আমি সব সময় তোমায় বলেছি আমি শুধু তনুজাকেই ভালোবাসি আমি শুধু তনুজাকেই ভালোবাসি আমি শুধু তনুজার নাতাশাকেই চাই আমি অনেকবার বলেছি শুধুমাত্র আমার মেয়েকেই চাই আর তুমি এত বড় কথা লুকিয়েছো আরে ভালোবাসা কি তুমি বন্ধুরও যোগ্য নও লজ্জা হওয়া উচিত তোমার বাবা ঠাম্মি তোমাদেরকে বলি এ জানতো যে নাতাশা আমার মেয়ে কিন্তু এটা এটা বলেনি যে ও কোথা থেকে জেনেছে আর ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন তনুজা আর অভিষেক স্বামী স্ত্রী নয় ও শুধুমাত্র ওর কেয়ারটেকার শুধুমাত্র কেয়ারটেকার ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই নেই ঋষি আমি তো তোমাকে কি করছিস আমার চেয়ে খারাপ আর কেউ হবে না আর একটাও কথা নয় আমি তোমায় শুধু ঘৃণা করি জাস্ট শাট আপ নাও ঋষি কথাটা শোনো ঋষি জানো কিছুদিন আগে তানিয়া কি করেছে চোখের ব্যথা বলে যাতে ও আইসক্রিম খেতে পারে টিচারকে তো বাদ দাও প্রিন্সিপালকেও বোকা বানিয়েছে বাপ রে আর আমরা আমরা তো স্কুলে টিচারদেরকে কতটা ভয় পেতাম ঠিকই বলছো আমি তো এই ভয়তেই থাকি যে ও যখন বড় হবে এরকমই থাকবে কি আরে না না দেখবে বড় হলে ঠিক শান্ত হয়ে যাবে এখন তো অনেক ছোট দুষ্টুমি তো করবেই আর করাও উচিত মনপ্রীত তুমি কোথায় যাচ্ছ কিছু চাই ওয়াশরুম যাবে হ্যাঁ ওয়াশরুম ওয়াশরুম যাবার আছে তাহলে লজ্জা পাচ্ছ কেন চলে যাও তুমি বলছো নাতাশা বড় হলে ঠিক হয়ে যাবে ও এত বড় হয়ে গেল কিন্তু মনের দিক থেকে এখনো বাচ্চা সব তো যেমন ছিল তেমন রয়েছে ঠিক আগের মতো কিচ্ছু পাল্টায়নি সরি হয়তো সেই জন্যই লোক নিজের অতীত নিয়ে কথা বলে না কারণ তাতে কষ্ট হয় অতীত আমার এতটাও খারাপ ছিল না যেটার ব্যাপারে কথা বলে আমি কষ্ট পাব যেরকমই ছিল ভালো ছিল ঋষি ঋষি আমার কথা শোনো ঋষি ঋষি প্লিজ তুমি আমাকে ভুল বুঝছো ঋষি প্লিজ একবার আমার কথা শোনো আমি বলতেই এসেছিলাম কিন্তু ওই রানু আন্টি ঋষি প্লিজ ঋষি 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 আমি আমি তো তোমাকে সত্যি খুশি দেখতে চেয়েছিলাম তাই তো এই চিঠি এই চিঠিতে জল কিভাবে পড়লো এটা এটা তো মুছে গেছে এর মানে হলো ঋষি ওই কথাগুলো পড়তেই পারেনি যে তনুজা আমাকে আর ওকে একসাথে এক বেডে তার মানে হলো ঋষি শুধু এই কারণেই রেগে আছে যে আমি ওদের বিয়ের কথাটা এত দেরিতে কেন বললাম এর মানে হলো ও শুধু এটুকুই জানে যে তনুজা আর অভিষেক হাজবেন্ড ওয়াইফ নয় ওর কেয়ারটেকার এই কথাটা এত দেরিতে বলার জন্য ঋষি এতটা রেগে গেছে যখন ওই রাতের ঘটনাটা সব জানতে পারবে কি জানি ও তখন আমার সঙ্গে কি করবে না ওই কথাগুলো আমি ঋষিকে কখনো বলবো না ওই রাতের কথাগুলো সরি ঋষি আর যখন আমি তোমার রাগটাকেই সহ্য করতে পারছি না তখন তোমার ঘৃণা আমি কিভাবে সহ্য করব ঋষিদা ঋষিদা হ্যালো ঋষিদা আরে ঋষিদা কি হলো এত আপসেট এত রেগে আছিস কেন এটা বল কি হয়নি নেত্রা মিথ্যে বলেছে ঠকিয়েছে আমায় ও এটা জানতো যে নাতাশা আমার মেয়ে ও এটাও জানতো অভিষেক আর তনুজার মধ্যে কিচ্ছু নেই ওরা স্বামী স্ত্রী নয় ও শুধু শুধুমাত্র ওর কেয়ারটেকার ব্যাস এনিওয়েজ তাতে কি এসে যায় হ্যাঁ তোর কাছে কোনো প্রমাণ ছিল কি ছিল না তো কিন্তু এখন আছে এক মিনিট কি প্রমাণ পেয়েছিস এটা এটা কি প্রমাণ খোল খোল তোর প্রমাণ তোর কাছে রাখ আরে কি হলোটা কি স্টুপিড আরে এর পাসপোর্ট কি করে চলে এলো
ও মাই গড, এবার তনুজার প্রমাণের কি হলো? আজ আমি একটা লেটার পেয়েছি যেটা নেত্রা লিখেছিল নিজের হাতেই। ও পরিষ্কার করেই লিখেছিল যে ও জানতে পেরেছে নাতাশা আমার মেয়ে, স্কুলের অ্যাডমিশন সার্টিফিকেট থেকে। মানে নাতাশার সম্বন্ধে যদি ইনফরমেশন ও স্কুল থেকে পায়, তাহলে নাতাশার মায়ের সমস্ত ইনফরমেশন আমি নাতাশার স্কুল থেকেই পাবো। চল প্রিন্সিপাল, প্লিজ কিছু তো বলুন, কিছু একটু বলুন প্লিজ। দেখুন মিস্টার ঋষি, আমি আপনার ইমোশনস বুঝতে পারছি, কিন্তু আমি তো একতরফের কথা শুনছি, তাই প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু যদি নাতাশার মম আপনার সাথে থাকতে না চান, আমি ওনার পেপারস কি করে শেয়ার করতে পারি আপনার সাথে? আর দ্বিতীয় কথা হলো যে আমরা কোনো স্টুডেন্টের কনফিডেন্সিয়াল ইনফরমেশন কারোর সাথে শেয়ার করি না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখুন টোটালি আন্ডারস্ট্যান্ড। আপনি নিজেই না হয় বলে দিন নাতাশার ফাইলে কি লেখা আছে ওর অ্যাডমিশন। মিস্টার ঋষি, আমাদের স্কুলে এত স্টুডেন্ট আছে যে সবার কনফিডেন্সিয়াল ইনফরমেশন মনে রাখা সম্ভব নয়, আর যদি মনেও থাকতো তাহলেও আমি আপনাকে বলতে পারতাম না। আই কান্ট ব্রেক দ্য রুলস। কিন্তু হ্যাঁ, যদি নাতাশার মম কল করে পারমিশন দেন তাহলে আমি আপনাকে ইনফরমেশন দিতে পারি। কেমন কথা বলছেন? আরে না না, এক মিনিট এক মিনিট। নাতাশা, রিল্যাক্স রিল্যাক্স ঋষিদা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল ইটস ওকে, চল চল। প্রিন্সিপাল ইনফরমেশনটা দিয়ে দিলে কি এমন এসে যেত? আরে ঋষিদা, প্রিন্সিপাল রুলস ভাঙতে পারবে না, আমার সংসার ভাঙতে পারে। আরে না, আচ্ছা শোন, একটা ভালো আইডিয়া আছে আমার কাছে, বলবো? বল। দেখ প্রিন্সিপাল কি বলেছিল। প্রিন্সিপাল বলেছিল যদি নাতাশার মা বলে ফোন করে তাহলে ইনফরমেশন দেবে, রাইট? তাহলে নাতাশার মম কি বলবে? মাথা খারাপ হয়ে গেছে। মানে তনুজা এখানে ফোন করে বলবে যে ঋষিকে ইনফরমেশন দাও। হ্যাঁ করবে তো। আরে শোন না, কি করে করবে শোন শোন, দেখ দেখ দেখ। হাই প্রিন্সিপাল, আমি তনুজা বলছি। তোর মাথাটাই খারাপ। দাদা শোন না, ওই নাতাশার অ্যাডমিশন ফাইলটা কিছুদিন ধরে মিসিং ছিল। হ্যাঁ, আচ্ছা, এই জন্য প্রিন্সিপাল ইনফরমেশন দিচ্ছিল না, এখন বুঝতে পারছি। আমরা এখন নতুন ফাইল বানিয়ে নিয়েছি, তনুজা ম্যামের কাছ থেকে সব ডকুমেন্টস চেয়েছিলাম। আচ্ছা, তাহলে উনিও শুধু বলার জন্যই এগুলো বলছেন? আর এমনিতেও উনি আমায় ফাইলস দিয়ে রুল নষ্ট করবেন কেন? এটা হচ্ছে নাতাশার সব ইনফরমেশন, প্লেস অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, এভরিথিং। ক্ষমা করবেন, যখন আপনি প্রিন্সিপাল ম্যামকে সব ঘটনা বলছিলেন আমিও সবটা শুনে নিয়েছিলাম। আমার প্রথম থেকেই মনে হতো যে আপনি নাতাশার মমকে ভালোবাসেন, কিন্তু আমি এটা জানতাম না যে নাতাশার জন্মের আগে আপনার ভালোবাসা। কি ভাষা দিয়ে আপনাকে ধন্যবাদ জানাবো? এই নিন ফাইলটা, খুলুন আর সত্যিটা জানুন। আপনার খুশি আমার কাছে সব থেকে বড় আনন্দের। থ্যাংক ইউ, এক মিনিট, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। হ্যাঁ ওনা বলো। মনপ্রীত, হঠাৎ করে তুমি কোথায় চলে গেলে? জানো কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি আমি? এই সবে আমি ওখান থেকে বেরোলাম। ভেরি গুড, তুমি এক কাজ করো, বাড়ি ফিরে যাও। আইল সি ইউ দেয়ার, ওকে, লাভ ইউ, বাই। আরে আমার, লাভ ইউ পারেও বটে। এবার দেখবি, এবার গিয়ে তুমি যাকে প্রশ্ন করবো প্রশ্নের উত্তরও দেবে ও, এবার দেখবি তুই। চল। কে? আরে কে তুমি? বাড়ির ভেতরে কথা বলবে নাকি বাড়ির বাইরে? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কেন কথা বলবে না? কিছু প্রশ্নের উত্তর আমার এক্ষুনি চাই। এরকম বারে বারে আমার হাতটা ধরবে না, তোমার কোনো অধিকার নেই আমার উপর। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, যখনই দেখি শুধু ভালোবাসা নিয়ে কথা বলো। মানছি যে 7 বছর আগে আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু ওই ঋষি সিং বেদি অন্য একজন ছিল, আর এই ঋষি সিং বেদি অন্য একজন। এই ঋষি সিং বেদি 7 বছর আগে আমার জন্য মরে গেছে। 7 বছরকে ভুলে যাও তুমি তনুজা, প্লিজ। দেখো আমি চাই যে যে ভালোবাসা আমাদের ছিল সেটা আবার ফিরে আসুক, কারণ আমি জানি যে তুমি আর অভিষেক। ব্যাস, অভিষেকের ব্যাপারে আর কোনো কথা আমি শুনতে চাই না, খবরদার। আর একটা শব্দ যদি অভিষেকের ব্যাপারে বলেছো তো, আর সবার থেকে বড় কথা, অভিষেক যদি আমার জীবনে না থাকতো আর দুনিয়া যদি শেষও হতো না, তাও আমি ফেরত আসতাম না তোমার কাছে। তুমি আজ পর্যন্ত আমায় শুধু ব্যথা দিয়েছো। তুমি তো আমাকে মরে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছিলে ঋষি, ভগবানের অশেষ কৃপা যে আমাকে বাঁচবার জন্য নাতাশাকে দিয়েছে। যেখানে নাতাশা থাকবে আমিও সেখানেই থাকবো,
যখনই তুমি আমার সামনে আসো আমার মনটা পুরো ভেঙে দাও। কি হলো মিস্টার হ্যান্ডসাম? কিছু নয়, তোমার মায়ের সাথে কথা বলছিলাম। নাতাশা, তুমি প্লিজ রুমে যাও। ওকে। তুমি আবার এখানে এসেছো? আমি বলেছিলাম না তুমি আমার বাড়িতে আসবে না? মনে হচ্ছে তুমি এভাবে শুনবে না। অভিষেক প্লিজ, প্লিজ ওকে যেতে দাও। তোমার এই ভালো মানুষের সুযোগ নিচ্ছে ও। তনুজার সম্বন্ধে একটাও কথা বলবে না, নইলে নয়তো কি করবি তুই? ঋষি, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ চলে যাও এখান থেকে। প্লিজ। আর প্লিজ অভিষেক, তুমিও বোঝার চেষ্টাটা করো। অনেক কিছু বুঝেছি, অনেক দেখেওছি। শেষ দিন আজ, আজকের পরে কোনো কিছু বুঝবো না, বলে দিচ্ছি। আরে দাদা, গাড়িতেও কিছু বলি না, চুপ করে বসেছিলি। আরে কি হয়েছে বল না, তনুজা তোকে কিছু বলেছে নাকি? আরে ঋষিদা, আমি তোকে জিজ্ঞেস করছি তো। কি বলবো, আমি যদি প্রমাণ করতে না পারি ওরা দুজন স্বামী স্ত্রী নয়, তাহলে কিচ্ছু হবে না জানিস কেন? কারণ ও আমার মুখের উপর বলেছে যে অভিষেক যদি ওর জীবনে নাও আসতো তাহলে ও আমার কাছে আসতো না। শিট, কিন্তু যাই হয়ে যাক না কেন, তনুজাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতেই হবে, যে কোনো মূল্যে। তনুজা আমাকে পরিষ্কার করে বলেছে ও নাতাশার জন্য সব করতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো উপায়ে আমাকে নাতাশার কাস্টাডির কেসটা জিততেই হবে, যে কোনোভাবেই জিততে হবে আমাকে, যাই হয়ে যাক না কেন। কারণ যদি এই কেসটা আমরা জিতি না, তাহলে নাতাশা এই বাড়িতে আসবে, আর নাতাশা এই বাড়িতে আসবে মানে তনুজাকেও এই বাড়িতে আসতেই হবে। কিন্তু দুঃখ, এছাড়া অন্য কোনো উপায় নেই। অভিষেক খুবই দায়িত্ববান পিতা, ভেরি রেসপন্সিবল। তো ওই সো কল্ড দায়িত্ববান বাবার সাথে তোমার বিয়ে কবে হয়েছে? শুভ বিবাহের ডেটটা কি ছিল? দেখো, আমি চাই যে আমার জীবনে যে ভালোবাসা ছিল সেটা আবার ফিরে আসুক, কারণ আমি জানি যে তুমি আর অভিষেক। আই'ম সরি। তোমাদের ছেলেদের প্রবলেমটা কি ভাই? যখন যা ইচ্ছে বলবে, যখন যা ইচ্ছে করবে, তারপরে সরি বলে দেবে। কি মনে হয়, সরি বললে যেভাবে হার্ট করেছো, যেভাবে দুঃখ দিয়েছো, সেগুলো ঠিক হয়ে যাবে? অনেক সময় লাগে, অপেক্ষা করতে হয়, মাঝে মাঝে তো পুরো জীবনটাই চলে যায়। তোমরা সেগুলো বুঝতে পারবে না। মন ভেঙে দাও, বিশ্বাস ভেঙে দাও, আর তারপরে এসে সরি বলে দাও। হয়ে গেছে। আমি যা বলেছি তার জন্য আমি সরি বলছি না, যেভাবে বলেছি তার জন্য সরি বলছি। একটা কথা তোমাকে ক্লিয়ার করে বলছি, এরপর যদি এরকম কোনো কিছু ও করে তাহলে আমি ওকে ছাড়বো না। আই'ম টেলিং ইউ। অভিষেক, আই'ম সরি। তোমাদের মেয়েদের প্রবলেমটা কি? যা মনে আসে তাই বলে দাও, যা করার ইচ্ছা হয় তাই করো, আর তারপরে সরি বলে দাও, যেন সরি বললে যে কষ্টটা হয় সেটা দূর হয়ে যাবে। সেটা দূর হয়ে যায় না, থেকে যায় সেটা। ক্ষত এত সহজে সারে না, সেটা সারতে সময় লাগে তনুজা, তুমি বুঝতে পারবে না। শোনো, এই লাইন্সগুলো আমি এক্ষুনি তোমায় বলেছিলাম, আমার লাইন তুমি আমাকে শুনিয়ে দিলে। বললে তো বললে, মন থেকেও বললে না। মন থেকে অনেক কিছুই বলতে পারি, করতেও পারি, করতে চাইও। মনটাই কাউকে দিতে চাই। আমি বলতে চাইছি, আমি তোমাকে আর তোমার রাগ বুঝতে পারি, কিন্তু এই ঋষি সিং বেদিকে আমি কোনোদিনও বুঝতে চাই না। আই গিভ আ ড্যাম অ্যাবাউট দ্যাট বেদি। অভিষেক, হয়তো তুমি এ ব্যাপারে আমাকে ভুল বুঝছো, কিন্তু আমার এটা মনে হচ্ছে যে ঋষি কিছু জেনে গেছে, আমাদের ব্যাপারে কিছু জানতে পেরেছে। ও কিচ্ছু জানে না। আরে ও একটু মাথা গরম করা লোক, সবসময় রাগ করে। যদি ও কিছু জানতো না তাহলে এখানে সুপার ড্রামা ক্রিয়েট করতো। আর কে জানে
কি করে বেড়াতো? ট্রাস্ট মি, ও কিছুই জানে না, ও শুধুমাত্র আমাদের বিরক্ত করতে চায়, আর কিচ্ছু না। ডোন্ট ওয়ারি, এনিওয়েজ মন থেকে সরি। না অভিষেক, তুমি ঋষিকে চেনো না, কিন্তু আমি চিনি। আমার খুব ভয় করছে, আমার এই ভয়টা যেন সত্যি না হয়। মনপ্রীত! হ্যাঁ হ্যাঁ ড্যাড। আরে হতভাগা, কোর্টে যাবি না, দেরি হয়ে যাবে তো। হ্যাঁ দাদার মম চলে আসুক। রহনা 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 তো রেডি হচ্ছে, এখনই আসছে, চলে আসবে। হয়েছো রেডি? এসো 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 এসো। কারো কিছু বলার আছে? না, মা আসবে না, মায়ের শরীর খারাপ, মা বাড়িতে বিশ্রাম করুক। হঠাৎ রানুর কি হলো? আরে কিছু না, ওই হালকা একটু জ্বর হয়েছে, তেমন কিছু না, একটু বিশ্রাম করুক। বেকার যাবে, গেলে হয়তো কেস উল্টে আরো বিগড়ে যাবে। যাওয়া যাক, চলো বাবা, চলো বাবা। বাবা একটা কাজ করি, আমিও থেকে যাচ্ছি রানুর কাছে। ও যখন অসুস্থ, ওকে একা রেখে যাওয়া ঠিক নয়, তাই তো? তুমি একদম আমার মতো। দেরি করো না, যাও যাও যাও। চলো ঠাম্মি, চলো বাবা। এই শোন, কোনো প্রবলেম হলে হ্যাঁ আমাকে একটা ফোন করিস। মিস্টার অভিষেক, কেমন আছেন আপনি? ফাইন মিস্টার একে। আপনি আপনার সম্পত্তির অর্ধেকের কিছু বেশি অংশ নাতাশার নামে করে দিয়েছেন, কেন? কোনো বিশেষ কারণ? কেন মানে? ওর ফিউচার সিকিউর করার জন্য। সব বাবারাই করে, তাই আমিও করেছি। সেটা তো ঠিক আছে, কিন্তু এখন এসব এত তাড়াহুড়ো করে করার কি দরকার ছিল? আই মিন, এই কাজটা তো পরেও করা যেত, তাই না? তাড়াহুড়োর কোনো ব্যাপার নয়, এটার ব্যাপারে আমি অনেকদিন আগে থাকতেই ভেবেছিলাম। এটাই ভেবেছিলাম, যেটা আগামী দিনে করবো সেটা আজকে করতে ক্ষতি কি, তাই তো করেছি। হোয়াটস এ বিগ ডিল? ওকে, লেটস গো। তুমি এরকম কেন করলে? এই মাত্র তো বললাম বাচ্চাকে যে কেন করেছি। কিন্তু এসব করার দরকার কি ছিল অভিষেক? আমি তোমাকে আগেও বলেছি যে নাতাশা আমার রেসপন্সিবিলিটি, আমি ওর খেয়াল রাখতে পারবো, ও আমার মেয়ে। এক্সকিউজ মি, ও শুধুমাত্র তোমার মেয়ে নয়, ও আমারও মেয়ে। আর কতবার তোমাকে এটা বোঝাতে হবে আমাকে?